নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 24 ঘন্টায় একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জারি করলো আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর? তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, এবং আমাদের ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দিন কয়েক আগেই শহর থেকে উদা হয়ে গিয়েছে শীত, আর মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের রীতিমতো দাপট দেখালো কুয়াশা। সেই কুয়াশা চাদর সরতেই আবার বাড়ল গরমের তীব্রতা। ভোরের দিকে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা সামান্য দেখা দেওয়ায় সাময়িকভাবে ব্যাহত হয় বিমান পরিষেবাও। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে এদিন সকালে কুয়াশা, পরে পরিষ্কার হয় আকাশ। তিলোত্তমায় ঠান্ডার ছিটে ফোটাও ছিল না, তবে সকালের পরেই কুয়াশা কেটে গিয়ে পরিষ্কার হয়ে যায় আকাশ। আগামী কয়েকদিন পরিষ্কারই থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনে গরম থাকবে। সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 96%। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায় আবার হালকা বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের বেশ কিছু অংশ। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। পূবালী হাওয়া বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পর কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা স্পষ্ট করে দিয়েছেন যে এর জেরে দিনের বেলায় গরম থাকবে, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। তবে খানিকটা স্বস্তি যে আগামী 2-3 দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে, 2-3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে স্বাভাবিকের ওপরেই থাকবে পারদ। মৌসুম বিভাগ সোমবার যে অ্যালার্ট জারি করেছে তাতে মারাত্মক খবর সামনে এসেছে। মার্চ মাস থেকে দেশের বিভিন্ন অংশে লু বইবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে মঙ্গলবার রাতে ফের পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এর জেরে দেশের বিভিন্ন অংশে বৃষ্টি হবে এবং পার্বত্য এলাকায় ফের তুষারপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আইএমডির তথ্য অনুযায়ী পাহাড়ি রাজ্যগুলিতে বৃষ্টি ও বরফ দুই দেখা মিলবে। এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে, পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গে মেঘরোদের খেলা হবে, সঙ্গে রয়েছে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস। এদিকে মৌসুম ভবনের জারি করা পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন এলাকায় গ্রীষ্মের প্রকোপ শুরু হয়েছে। ছত্তিশগড়, উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্রের উপকূলভাগ, গোয়া, অন্ধ্র উপকূলে ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। আইএমডি আরও জানিয়েছে, দিল্লি এনসিআরে লু বইবার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, তাপমাত্রাও বাড়বে। ন্যূনতম তাপমাত্রা গড় ইতিমধ্যেই ছাড়িয়ে যাবে হরিয়ানা, চণ্ডীগড় সহ বিভিন্ন স্থানে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।